এস এম নজরুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ, ঢাকা বারের প্রাক্তন অফিস সেক্রেটারি। 1952 সালে সবাই আমরা জানি যে 8ই ফাল্গুন বাংলা মাতৃভাষা দিবস, কিন্তু আসলে এই মাতৃভাষা আন্দোলন শুরু হয়েছে 1947 সালের পরপরই। তার কারণ পাকিস্তানিরা যখন বাংলাদেশকে, বাংলাদেশ তখন ছিল না, তৎকালীন সময় পূর্ব পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই পশ্চিমারা আমাদের উপরে কর্তৃত্ব খাটাবার জন্য প্রথমেই আমাদের ভাষার উপরে একটা প্রসার ক্রিয়েট করে, এবং তারা উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য যে প্রচেষ্টা করে সেই প্রচেষ্টার মধ্যে দিয়েই পাকিস্তানের কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না 48 সালে প্রথম আসিয়ান সরাট উদ্যানে বক্তৃতা দিয়ে বলে যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই মিটিংয়েই প্রথম প্রতিবাদ করে এবং নো নো বলার পরে ওখান থেকে শুরু হয় প্রথম আন্দোলনের উৎস। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের মধ্যে যা চেতনা সৃষ্টির মধ্যে দিয়া 1952 সালের 21 ফেব্রুয়ারি আন্দোলনের প্রথম ডাক দেয়। ডাক দেওয়ার পরে 21 ফেব্রুয়ারি 147 ধারা জারি করা হয়। তৎকালীন সময় 147 ধারাই ছিল সবচেয়ে বেশি সংকেতজনক, অর্থাৎ 147 ধারা জারি করলে একত্রে চারজন পাঁচজন যেতে পারত না, একজনা বেশি যেতে পারত, তিনজন গেলেই তাকে গুলি করতে পারতো, এবং বিনা বঙ্গবন্ধু জেলখানায় সমস্ত ছাত্ররা সিদ্ধান্ত নেন আমরা 147 ধারা ভঙ্গ করব। এই 147 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত যখন নিল, তখন আমার জানা মতে, আমি যদি এই ইতিহাস থেকে বা কোথাও পড়ে নিত বা আমি যতটুকু জেনেছি বা শুনেছি, যে বঙ্গবন্ধুর কাছে জেলখানায় জিজ্ঞাসা করেছিল যে আমরা 147 ধারা ভঙ্গ করবো কীভাবে, তখন বঙ্গবন্ধু বলছিলেন যে তোমরা ঢাকা আইনজীবী সমিতিতে যাও। এই সেই ঢাকা আইনজীবী সমিতি, সেখানে আসে ছাত্ররা, এসে এখানকার আইনজীবীদের সাথে বারবার আলোচনা করে যে আমরা 147 ধারা কীভাবে ভঙ্গ করবো। অনেকে হয়তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন একজন করে বেরিয়ে যাচ্ছিল, তখন এই আইনজীবীরা এই সিদ্ধান্ত দিয়েছিল যে 147 ধারা ভঙ্গ করার জন্য একটাই পদ্ধতি আছে সুন্দর এবং নিয়মকানুন মেনেই ভঙ্গ করা যাবে, সেটা হলো কি একত্রে তিনজন বেরোবে না, একজন একজন করে বেরোবে, একজন একজন করে বেরোবে। এভাবে ছাত্রদের আন্দোলন তো একজন একজন করে বের হতে যেয়ে ওই যেভাবে বের হচ্ছিলো একসাথে তিন চারজন বের হয়নি ঠিকই, একজন একজন করে বের হতে যেয়ে ওই অল টপকে টপকে যায় যাওয়াতে অনেক জন লোক জড়ো হয়েছে, এবং ঠিক সেটাই ওই যে আজকে যারা শহীদ মিনার ওখানেই যখন জড়ো হয়েছে তখন তাদের উপরে গুলি করে। এই গুলির মধ্য দিয়ে ইয়ে মারা যায়, শফিক রফিক এরা মারা যায়, এবং সেই আন্দোলন শুরু হয়। 1952 সনে যে ভাষা আন্দোলন শুরু হয় সেই থেকে গোটা বাংলাদেশে তৎকালীন পাকিস্তানের সমস্ত মানুষ পাকিস্তানিদের উপর চরমভাবে ক্ষিপ্র হয়, এবং এই ক্ষিপ্রতাই আস্তে আস্তে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে এবং 66 গণ এই 66 আন্দোলন, 54 আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে 1969 তৈরি হয়। কিন্তু আমি যে কথাগুলো বলার জন্য সে মত দূরে যাবো না, আমি শুধু একটা কথাই বলবো, সেটা হলো এই 1952 সালে ভাষা আন্দোলন যদি আমাদের না হতো বা ভাষা আন্দোলন যদি আমরা একত্রিত হতে না পারতাম তাহলে হয়তো স্বাধীনতা পেতাম না। স্বাধীনতার মূল সূত্রই হলো 1952 সালে ভাষা আন্দোলন। এখান থেকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়। এর আগেও আমরা বহুত আন্দোলন, বাঙালিরা বিভিন্ন সময় বারো হয়ে হইতে শুরু বহুত আন্দোলন করছে, কিন্তু ওই আন্দোলনের সাথে এই আন্দোলনই নেই। এখন প্রশ্ন এই যে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কী পেলাম, ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা প্রথমে যদি বলি স্বাধীনতার বীজ রূপিত হলো, একই সাথে স্বাধীনতা সংগ্রামের জন্য মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য একটা প্রক্রিয়া একত্রিত হলো, এবং সেই প্রক্রিয়াকে বঙ্গবন্ধু তার নিজস্ব নেতৃত্ব, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই, আমরা শুধু বঙ্গবন্ধু বলি আর সমস্ত বাংলাদেশের সমস্ত শিক্ষিত সভ্য এবং ভদ্র জনতা যারা আছে তাদেরকে উৎসাহিত করবো। তখনকার সময় তো এখনকার মতো এত গাড়ি ঘোড়া বা টেলিভিশন রেডিও ছিল না, কিন্তু মানুষের মনের মধ্যে এই আন্দোলনের গতিবেগ, বিশেষ করে ছাত্ররা এই 52 ভাষা আন্দোলনের পরে প্রত্যেকটা গ্রামে, গ্রামগঞ্জের ছেলেমেয়েরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা প্রত্যেকটা গ্রামের মানুষকে উজ্জীবিত করেছে, মানুষের অধিকার সম্বন্ধে সচেতন করেছে, সে কারণেই এই ভাষা আন্দোলন শুরু হয়। ভাষা আন্দোলনের মধ্যে যে একাত্তর সৃষ্টি হলো, এই একাত্তর সৃষ্টি আজকে যে ভাষা আন্দোলনের আমাদের মা লাভ বা মহিমা যারা যাই বলি না কেন, গোটা পৃথিবীতে 120 দেশ আজকে আমাদের রাষ্ট্রভাষাকে স্বীকৃতি, আমরা প্রায় 30 কোটি মুসলমান বাঙালি, বাঙালিরা পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে প্রায় 30 কোটি বাঙালি বাংলা ভাষায় কথা বলে, এবং আমরা বাঙালিরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাঙালির
অধিকার এই জন্য দাবি করি, তার কারণ আমাদের দেশে তো উন্নত মানের বাঙালি, পশ্চিমবঙ্গের বাংলা ভাষা যাকে আমরা অনুসরণ করি, বাংলা বাঙালি মনে করি, বা আমাদের মূল ভাষার শুদ্ধ ভাষা যারা বলে তাদের থেকেও আমাদের অবদান অনেক বেশি। তার কারণ আমরা এই ভাষাকে কেন্দ্র করে একটা স্বাধীন দেশ পেয়েছি, এই ভাষাকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত দেশে আমাদের পরিচিতি আসে এবং পৃথিবীর সমস্ত দেশ আমাদেরকে চিনে শুধু ভাষার কারণে। এবং আগামী আমার বিশ্বাস আগামী 20-25 বছর পরে বা হয়তো আগে আরও পরে এই পৃথিবীতে বাঙালি তার নিজস্ব ঐতিহ্য এবং বৈশিষ্ট্য বজায় রাখবে শুধু এই বাংলা ভাষার জন্য, এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই। কারণ এখন পৃথিবীর 120টা দেশ ভাষা দিবস পালন করতে গেলেই 52 ভাষা আন্দোলনের কথা বলে। আর এই ভাষা এমন একটা জিনিস, একটা জাতিকে পরিচিত করার জন্য, একটা গোষ্ঠীকে বা একটা সম্প্রদায়কে একটা সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য, পৃথিবীর মধ্যে অবস্থান তৈরি করার জন্য যে ঐক্য বা নীতি নৈতিকতা থাকা দরকার, সেটা বাঙালির আছে। এবং বাঙালির ভাষা সবচেয়ে মধুর ভাষা, অন্যান্য ভাষার অনেকেই ভাষা আছে যার ইয়ে অক্ষর নাই, শব্দচয়ন নাই, কিন্তু তারাও নিজেদের ভাব প্রকাশের জন্য ভাষাকে ব্যবহার করে। কিন্তু আমরা একমাত্র জাতি, একমাত্র গোষ্ঠী যারা নিজেদের অস্তিত্বের জন্য যে ভাষা ব্যবহার করে, তার শব্দচয়ন, তার এই অক্ষর, তার ব্যঞ্জনা, ভাষার যে দোতনা, এগুলো সবই আমাদের মধ্যে আছে। এবং বাংলা ভাষা এই কারণেই অন্যান্য ভাষার যে শ্রেষ্ঠভাবে ভাষা বিলীন হওয়ার কোনো কারণ নেই। মানুষ যতক্ষণ, যে সমস্ত মানুষ পৃথিবীর মানুষ, সমস্ত মানুষই যখন নিজস্ব আঙ্গিকে নিজস্ব বক্তব্য সহজভাবে প্রকাশ করতে পারে, সেটাই হল ভাষা। এই ভাষাকে পৃথিবীতে 120টা দেশ পালন করার মধ্য দিয়ে বাঙালি জাতি যেমন তার নিজের অস্তিত্বকে বজায় রাখছে, একইভাবে বাংলাদেশের আজকের এই যারা অবস্থান, আমরা অনেকে হয়তো বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ বাঙালি বলি, এটা বলার জন্য বলে না, তার অবদান, তার স্বীকৃতি, তার কার্যক্রম তাকেই প্রমাণ করেছে। যেমন আজকে বঙ্গবন্ধুর পরে এই 50 বছরের বাঙালির ইতিহাসে শেখ হাসিনা আমাদের কাছে, যারা আমরা আমলি করি তারা হয়তো মনে করে শেখ হাসিনার অবদান, কিন্তু বিষয়টা আসলে তা না। শেখ হাসিনা তার কিন্তু কর্মের জন্যই তার এই অবস্থানটা তৈরি করে নিয়েছে। তার কারণ আমরা হয়তো অনেকেই লক্ষ্য করি যে এই ঢাকা শহরে, এই ঢাকা বারে আজকে যেখানে বসছি, এই ধরনের বিল্ডিং আমরা কল্পনাও করতে পারিনি। আমরা 70 দশকের দিকে কল্পনাও করতে পারি না, 80 দশকের দিকে সে কল্পনাও করতে পারি। তার কারণ আমাদের যে নেতা বা নেত্রী যদি ভালো না হয়, নেতৃত্ব যার দেওয়ার সে যদি নেতৃত্ব দিতে না পারে, তাহলে আর এইগুলো হয় না। যেমন আজকে গোটা বাংলাদেশে কর্মযজ্ঞ চলতেছে, উন্নয়নের জোয়ার বইতেছে, এই উন্নয়নের জোয়ার যিনি বসাইছেন তিনি কিনা। যেমন আমরা যদি বলি বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু তো ছিলই না, কিন্তু সে এমন কিছু কথাবার্তা, এমন কিছু আচার আচরণ, এমন কিছু বক্তব্য, এমন কিছু দিক নির্দেশনা দিয়ে গেছিল যেগুলোকে পালন করার জন্য মানুষ উদ্গ্রীব ছিল। অনেক মানুষ আছে যারা বঙ্গবন্ধুর কোনো দেখেই নাই, তারা তার নামে যুদ্ধ করতে যেয়ে মারা গেছে। ঠিক ভাষা এমন একটা জিনিস, এই ভাষার প্রতিফলনের কারণে, যেমন ধরেন আমরা যদি বলি বঙ্গবন্ধু তো জীবনে অনেক বক্তৃতাছে, বক্তৃতার তো তার অভাব নেই, কিন্তু 7ই মার্চের বক্তৃতার সাথে তো কোনো তুলনা হবে না। তার কারণ 7ই মার্চ এমন একটা বক্তৃতা তিনি দিয়েছেন, এটা লিখিত বক্তৃতাও ছিল না, এটা কোনো ছিল, এটা ছিল মনের অন্তরের আবেগ। এই যে অন্তরের আবেগ প্রকাশ করার যে প্রক্রিয়া বা পদ্ধতি, এটাই তো ভাষা। এই ভাষার যে উচ্চারণ, ভাষার যে দৃষ্টিভঙ্গি, ভাষার যে শব্দচয়ন, এগুলো 7ই মার্চের বক্তৃতা ছিল। 7ই মার্চের বক্তৃতা ছিল বলেই 210 বন্দুক বা 210,000 অস্ত্র তার এই ভাষার উচ্চারণ বা এই ভাষণভঙ্গি বা তার এই ডিমান্ড বা দাবিকে উপেক্ষা করতে পারে নাই। এই উপেক্ষা করতে না পারার পিছনে কারণ হলো এইখানে যে বঙ্গবন্ধু বাঙালি জাতির হৃদয়ের কথা বুঝতেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির আচরণের কথা জানতেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির চাহিদা কি তা জানতেন, বঙ্গবন্ধু বাঙালির একটি অংশ। এই অংশ কখনোই ছেদ করা যায় না, অর্থাৎ মানুষের শরীরে যেমন একটা হাতটা কেটে ফেলে মানুষ পঙ্গু হয়ে যায়, ঠিক তেমনিভাবে মানুষের ভাষা দিয়ে যখন প্রকাশ করতে পারে, প্রকাশটা যখন হয়ে যায়, তখন এটাকে আর বিচ্ছিন্ন করার কোনো সুযোগ থাকে না। এবং সেই বিচ্ছিন্ন করার সুযোগ থাকে না বলেই বঙ্গবন্ধুর ওই বক্তৃতার মধ্যে দিয়ে গোটা বাঙালি জাতি একত্র হয়েছে এবং একটা যুদ্ধে ঝাঁপাই পড়ছে। এবং যুদ্ধে ঝাঁপাই পড়ছে না শুধু, সে কত কৌশল করে এই 7ই মার্চের বক্তৃতার মধ্যে দেখবেন যে স্বাধীনতার ঘোষণা দেওয়াও বাকি নেই, ঘোষণার পর কী করবে তাও বলা বাকি নেই, পরবর্তীতে কী হবে তাও বলা বাকি নেই, অথচ স্বাধীনতার ঘোষণা দেয় নাই। কেন? কারণ হলেই যে তৎকালীন সময় ধরে পাকিস্তান রাষ্ট্র ছিল, তো পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধের ঘোষণা করে, তাকে তো রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে, কিন্তু সেই রাষ্ট্রদ্রোহী বলতে পারবে। অর্থাৎ ভাষা এমন একটা জিনিস, তার শব্দচয়ন, তার বলার টোন, তার বক্তব্যের বহিঃপ্রকাশ এমনভাবে প্রকাশিত হয়েছিল যে যাকে বলার, যাকে বোঝাবার তাকে ঠিকই বোঝানো হয়েছিল, কিন্তু আইন সিদ্ধভাবে ওইটাকে কোনোদিনও অপরাধ বা অপবাদ করতে পারে না। এই জন্য বলছি বাংলা ভাষা এমন একটা ভাষা যে ভাষায় এই জাতীয় বক্তৃতা আসে, অন্য কোনো ভাষায় এই রকমের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমার জানা মতে পৃথিবীতে এই পর্যন্ত কোনো ভাষায় এরকমের স্বাধীনতার কোনো ঘোষণা নাই।
অনেকে গেটিসবার্গ অ্যাড্রেস বলে, অনেকে অনেক বড় বড় ভাষণের কথা বলে, কিন্তু বাঙালির এই এই যে সাতই মাসের বক্তৃতা সমতুল্য কোনো বক্তৃতা এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে নাই। অথচ অল্প সময়ের মধ্যে সব কিছুর মধ্যে দিয়ে প্রকাশ করছে। এই জন্য বলছি এই ভাষা দিবসকে আমাদেরকে পালন করতে হবে তার ভিন্ন কারণের ওখানে। এই বাংলা ভাষা এমন একটা ভাষা যে ভাষার মাধ্যমে গোটা জাতি তার নিজস্ব ঐক্যবদ্ধ ঐক্যত্ব তৈরি করছে এবং বাঙালি জাতি তার নিজস্ব বলয় প্রকাশ করতে পারছে এবং বাঙালি জাতি তার চিন্তা চেতনাকে প্রকাশ করতে পারছে। ঠিক একইভাবে গোটা পৃথিবীর মধ্যে আজকে এই বাংলা ভাষার কারণে আমরা সকলের কাছে সমাদৃত, সকলের কাছে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠা পাওয়ার জন্য যে শ্রম, যে মেধা, যে কষ্ট আমরা করেছি তার পরিণতিতে আজকে আমরা একটা এমন একটা অবস্থানে পৌঁছেছি যা কল্পনা করা যায় না। এবং এই কল্পনাতীত প্রত্যাশা পূরণের জন্য আমরা বাঙালি জাতি হিসেবে বঙ্গবন্ধুর কাছে ঋণী, বাঙালি জাতি হিসেবে শেখ হাসিনার কাছে ঋণী, বাঙালি জাতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে ঋণী, বাঙালি জাতি হিসেবে আমরা প্রত্যেকটি বাঙালি ঋণী। আজকে আমি আমার সমাজের কথা বলি, এক শ্রেণীর লোক এখনও বাংলাদেশের বিরোধিতা করে, অথচ তারা বাংলাদেশে থাকে, বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশের কথা বলে, বাংলাদেশের উন্নয়নের কথা বলে, আসলে তারা বাঙালি না এবং তারা বাংলাদেশকে বিশ্বাস করে। তাদের রাজনৈতিক দর্শন হল বাংলাদেশি, বাংলাদেশি আর বাঙালি এক না। বাঙালি এক জাতীয়, এক জাতীয় চরিত্র তারা কখনোই কারো কাছে মাথা নত করে না, তারা কখনোই চাঞ্চাগিরি করে না, তারা কখনোই চুরি করে না। এই যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথে চোর, এই কি কেসিনো, এই সমস্ত বাঙালির বৈশিষ্ট্য। বাঙালি সবসময়ের জন্য দরদি, বাঙালি সবসময়ের জন্য মানুষ মানবপ্রীতি, তাদের মানুষ মানবিক ধর্ম আছে। তার কারণ বাঙালিরাই একমাত্র পৃথিবীতে এখনও আছে যে নিজে একটি মাত্র সন্তান নিজের সংসারে কামাই করে বাবা মা ভাই বোনকে খাওয়ায়। পৃথিবীর কোথাও নেই, আমার দেশের লোকই সব একমাত্র লোক যারা এখনও আফ্রিকার জঙ্গলে যে সারাদিন কাজকর্ম করে মাকে জিজ্ঞেস করে মা খেয়েছো কিনা, ওখান থেকে টাকা পাঠায়, বোনকে শাড়ি দিয়েছো কিনা, ভাইকে জিজ্ঞেস করে শার্ট কিনেছো কিনা। পৃথিবীর কোথাও নাই এতটা দরদি, এই ধরনের আত্মীয় সুলভ বা এই মানবিকতা সম্পন্ন গুণী মানুষ পৃথিবীর কোথাও নেই, বাঙালির মধ্যে আছে। অতএব আমি বলি বাঙালির এই ঐতিহ্য, এই বৈশিষ্ট্য, এই বজায় রাখার জন্য বাংলা ভাষা ভাষা দিবসকে পালন করতে হবে, বাঙালির হৃদয়কে অনুভূতি অনুভূতির মধ্যে আনতে হবে। বাঙালির হৃদয়ের মধ্যে যে আবেগ আছে সেই আবেগটাকে ধরে আগামী দিনগুলোতে আগাতে হবে। ঠিক সেই কারণে এই মাতৃভাষা দিবসকে পালন করা দরকার মানুষের জন্য, আমাদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। কারণ আমরা যদি এইভাবে আন্তরিকতা, এই আত্মীয়তা ধরে রাখতে পারি, এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা বাঙালি হিসেবে পৃথিবীর বুকে সমস্ত মানুষের কাছে নিজেদের ঐতিহ্য, ঐক্য এবং চিন্তা চেতনাকে বিকাশ করতে পারবো। এই প্রত্যাশা আমি করি এবং আমি বিশ্বাস করি এই প্রত্যাশা নিয়ে বাঙালি জাতি আগামী দিনে তার নিজস্ব বলয়, নিজস্ব আঙ্গিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে।